আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হালাল রান্নাবান্নার ছোট্ট এপিসোডে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজ দেখাবো খুবই মজার একটি আইটেম। আপনারা বিকেলের চায়ের আড্ডায় এটা অনায়াসে মজা করে খেতে পারেন, আর সেটি হচ্ছে মিনি সিঙ্গারা। প্রিয় দর্শক, এই বৃষ্টির বিকেলে চায়ের সাথে কিন্তু এই মিনি সিঙ্গারাটা খুবই জমে ওঠে। প্রিয় দর্শক, বাড়িতেই আপনারা খুব অল্প আইটেমে, অল্প উপকরণে এই সিঙ্গারাটি তৈরি করতে পারবেন, তাহলে আর হোটেল থেকে আনিয়ে এই সিঙ্গারা খেতে হবে না। প্রিয় দর্শক, আমরা আজকে যে সিঙ্গারাটা দেখাবো কিভাবে তৈরি করেছি এই মজার সিঙ্গারা, তো চলুন দেখা যাক কিভাবে এটা তৈরি করেছি, দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আমরা এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম, ময়দার উপরে কালিজিরা দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম আমরা সয়াবিন তেল 2 চামচ। প্রিয় দর্শক, কালিজিরাটা দিলে সিঙ্গারার স্বাদটা খুবই সুস্বাদু হয়। প্রিয় দর্শক, আটাগুলো মাখতে মাখতে যখন মোট করলে এইরকম শক্ত হয়ে যায়, তখন বুঝতে হবে আটাগুলো খুব সুন্দর মুদা হয়ে গেছে। এখন আমরা একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে ভালো করে এটাকে ছেনে এভাবে একটি ডো তৈরি করে নিলাম। প্রিয় দর্শক, ডোটাকে আমরা ঢেকে রেখে দেব, আর অন্যদিকে আমরা একটি প্যানের মধ্যে 2 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম বাদাম ভাজার জন্য। আমরা দিয়ে দিলাম বাদাম এবং বাদামগুলোকে আমরা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বাদামগুলো সুন্দর মতো, এখন আমরা উঠিয়ে নেব। প্রিয় দর্শক, আমরা বাদামগুলোকে উঠিয়ে নিলাম এবং সেই প্যানের মধ্যেই দিয়ে দিলাম কিউব করা পেঁয়াজের কুচি, চুনাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। প্রিয় দর্শক, হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিলাম মরিচের কুচি এবং আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। প্রিয় দর্শক, আমরা এখানে দিয়ে দিলাম পানি সামান্য কষানোর জন্য, আমরা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1/2 চামচ এবং দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1/2 চামচ এবং দিয়ে দিলাম আমরা এখানে জিরের গুঁড়া 1/2 চামচ দিয়ে একটু পানি দিয়ে আমরা কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেব আলুর টুকরাগুলো যেগুলো আমরা কিউব করে কেটে রেখেছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব আমরা গাজরের কুচিগুলো, এগুলো আমরা আগেই কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে একটু ভালোভাবে আমরা কষিয়ে নেব। এখন ঢেকে ঢেকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গেছে, আমরা আর কিছুক্ষণ জাল করে নেব। দেখতে পাচ্ছেন আমরা একটি চামচ দিয়ে আলুগুলোকে দেখলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা উপর দিয়ে সেই বাদামগুলোকে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমরা যে আটাগুলো মেখে রেখেছিলাম সেগুলোর এই অবস্থা দেখতে পাচ্ছেন, এখন এই আটাগুলোকে আমরা এভাবে লম্বাটে করে বেলে নিয়ে তারপর একটি চাকুর সাহায্যে আমরা এইভাবে ছোট ছোট টুকরো করে নেব। এভাবে টুকরো করে নিচ্ছি, একটি বাটির মধ্যে আমরা সেই টুকরোগুলোকে রেখে ঢেকে দেব যাতে শক্ত হয়ে না যায় এবং বাটিটাকে সাইড করে রেখে দেব। একটি টুকরো নিয়ে আমরা এভাবে বেলে নেব সামান্য ময়দার গুঁড়া দিয়ে, এভাবে আমরা বেলে নেব লম্বালম্বি করে। প্রিয় দর্শক, তারপর আমরা মাঝখান থেকে একটি চাকুর সাহায্যে কেটে নেব এবং একটি টুকরো নিয়ে আমরা সামান্য একটু পানি এই রুটির মধ্যে দিয়ে তারপর আমরা এটাকে আটকে দেব এভাবে ত্রিকোণাকার করে। দেখতে পেলেন প্রিয় দর্শক, এখন আমরা এর মধ্যে এই খাঁচির মধ্যে আমরা যে আলু এবং গাজর সেদ্ধ করে রেখেছিলাম, ভুনা করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম
তারপর সাইড দিয়ে আমরা একটু পানি লাগিয়ে দিয়ে এভাবে আটকিয়ে দেব। এভাবে আটকিয়ে দিয়ে একটি প্যাচ সোজা সুজি করে দিয়ে নেব। এভাবে প্রিয় দর্শক, এই যে এভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সিঙ্গারার খাঁচ হয়ে গেল, সিঙ্গারার ছক হয়ে গেল। প্রিয় দর্শক, এই সিঙ্গারাগুলোকে এখন আমরা ভেজে নেব। প্রিয় দর্শক, আমরা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম এবং সিঙ্গারাগুলোকে একে একে ছেড়ে দিলাম। এখন আমরা এই সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। প্রিয় দর্শক, তেলটা পুরো গরম করা যাবে না, তারপরে ওই হালকা গরমের মধ্যে সিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, এখন আস্তে আস্তে তেলটা গরম হয়ে গেছে এবং আমরা সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পেলেন। এখন আমরা এগুলোকে একটি একটি করে উঠিয়ে নেব একটি পাত্রের মাধ্যমে, একটি পাত্রের মধ্যে। প্রিয় দর্শক, বিকেলের আড্ডায় আপনারা এভাবে সিঙ্গারা বাড়িতে বানিয়ে তৈরি করতে পারেন। আসুন পরিবেশন করে দেখাই। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই রেসিপি, সিঙ্গারার রেসিপিটা ভালোই লাগবে আপনাদের নিকট। যদি ভালো লাগে তাহলে একটি লাইক হবে কিন্তু। আর প্রিয় দর্শক, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রিয় দর্শক, তো আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।